তো আমার ইচ্ছা আছে আমার ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং করার। আপনারা কে কে মূলত ওভারটেক করতেছে? ও ভাই জাস্ট অস্থির, মানে পুরো রিয়েল রিয়েল ফিল পাচ্ছি এখানে ড্রাইভ কইরা। আর ট্রাকটারে আমরা গ্যাপে ফেলাই দিই। এই তো ভাই ট্রাকটার। ও পুলিশ স্যার, স্যার আমি তো কাউন্টারে রাইখে আসছি। আর মিথ্যা কথা বলছ কেন ভাই, কাউন্টারে কেন রাখছোস? তোর কাছেই তো থাকার কথা। না পুলিশ স্যার, কাউন্টারে রাইখে আসছি। আপনি যদি কাউন্টার পর্যন্ত আমার সাথে যেতে পারেন তাহলে হয়তো লাইসেন্সটা দেখাই দিব। আরে এটা কি বললি, তোর সাথে আমি এখন অন্য জায়গায় যাবো? এটা তো ঠিক না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের হাজির ভাই আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আজকের ভিডিওটাতে আমি কী দেখাবো তা হয়তো আমি নিজেও জানি না, বাট আমরা এখন আছি মিঠাপুকুর, আর সামনে হচ্ছে রংপুর। আমরা রংপুরে সকালে ট্রিপ নিয়ে আসছিলাম আগমনী এক্সপ্রেসের এই স্কেনিয়া বা মূলত হিনো আরেনেট কোস্টার নিয়ে। তো এই কোর্সটা নিয়েই আমরা আসছিলাম এখানে, আর আমাদের ট্রিপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমি রেস্ট নেওয়ার জন্য আসছিলাম মিঠাপুকুর। বাট আমরা এখন আবারও রংপুরে যাব, কারণ আমাদের আরেকটা ট্রিপ তথা রংপুর টু ঢাকা যাওয়ার ট্রিপের সময় হয়ে গেছে। সো চলেন আমরা ওইদিকে যাই, আর আমরা রাস্তাটাকে পার হয়ে যাই। সো ভিডিওটা কেউ যদি রংপুর থেকে দেখে থাকেন অথবা ভাই ঢাকা অথবা রংপুরে যাওয়ার সময় যে রোডগুলো পড়ে যেমন মিঠাপুকুর, বগুড়া এগুলো জায়গা থেকে দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানা দিন। আশা করি আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ। তো সামনেই আছে রয়্যাল কোচ, আর এখানে আছে আমাদের আগমনী এক্সপ্রেস বা আগমনী ট্রাভেলসের স্কেনিয়া কোচ। সো আমি আমার বাসের ভিতরে উঠে আবারও আপনাদের সাথে কথা বলতেছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র। এই দেখেন এটা হচ্ছে স্টিয়ারিং, আর স্টিয়ারিংটা হচ্ছে মূলত স্কেনিয়া বাসের, কারণ আমাদের বাসটা হচ্ছে স্কেনিয়া। আর এই দেখেন এদিকে দরজা প্লাস পুরো বাসটা কিন্তু আর ফাঁকা, আর দেখছেন সিটগুলো রিয়েলিস্টিকভাবে ক্রিয়েট করা, জাস্ট অস্থির মনে হচ্ছে। আর এখানে আছে সুপারভাইজারের সিট, এটা প্লাস আরও অনেক কিছু আছে বাসে। সো পুরো ডিটেলিং করা, এই জন্য খুবই অস্থির লাগতেছে বাসটা। আর এটা ক্রিয়েট করছে হয়তো কোবরা বৃন্ত নামক একটা ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমার খুব কাছের একটা ছোট ভাই বৃন্ত বিশ্বাসের ক্রিয়েট করা বাস মোড এটা। সো চলেন আমরা রংপুরের দিকে অগ্রসর হয়ে যাই। আমরা বাসটাকে কাটায় ফেললাম, তো হালকার উপর দিয়ে আমরা রোডে উঠা যাই। এই তো ভাই রোডে উঠতেছি, এই তো উঠে গেলাম। তো আমরা হালকার উপর দিয়ে আমাদের বাসটাকে টানা স্টার্ট করে দিলাম। চলেন আমরা আমাদের ড্রাইভিংয়ের দিকে ফোকাস করি, আর আপনারাও এনজয় করতেছেন কিনা তা একটু কমেন্ট করে জানা দিন। তো আমার ইচ্ছা আছে আমার ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং করার। আপনারা কে কে মূলত সাপোর্ট করবেন বা মানে আপনারা চান আপনাদের আছার ভাই ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং করুক তারা একটু কমেন্ট করে জানা দেন, তাহলে আমি ইনশাল্লাহ কিছু দিনের মধ্যেই হয়তো লাইভ স্ট্রিমিং করা স্টার্ট করে দেব। তো ভাই ও ভাই রাস্তার অবস্থা দেখছেন কি একটা অবস্থা, ভাঙ্গাচোরা অবস্থা, মানে পুরো অবস্থাটা খারাপ হয়ে গেছে রোডের। আর কিছু বলার নাই, সামনে অনেকগুলো কোচ আছে, একটা ছোটো টাকা এসে পড়লো ভাই, কোনো সিগনাল নাই, কিছু নাই, আইসা ঢুকা গেলো রোডের মাঝখানে। সো ওকে আমরা আমাদের ড্রাইভিংয়ের দিকে ফোকাস করি, এটাই আমাদের জন্য ভালো হবে। আর অনেকে কমেন্ট করেন যে আজহার ভাই আপনি কোন গেমস খেলেন বা এই গেমসটার নাম কি, সো আপনারা শুধু কমেন্ট করেন গেমসটা সম্পর্কে জানতে কারো ইচ্ছা করলে, তাহলে ইনশাল্লাহ আমি আমার যেই একটা ভিডিও আছে ওই ভিডিওটার লিঙ্ক আমি আমার ভিডিওটার কমেন্ট বক্সে আপনাদেরকে রিপ্লাই হিসেবে দিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর দেখছেন আমি কিন্তু প্রচুর একটু খেলাধুলা করতেছি রোড ক্লিয়ার এই জন্য। সো আমি ওভারটেক করে চলে আসলাম। আরেকটা উপদেশ ভাই, আপনাদের আজহার ভাই কিন্তু সবসময় উপদেশ দিতে বেশি পটু। সো আজকে আরেকটা উপদেশ দিব, তা হচ্ছে যে আমি প্রত্যেকটা ভিডিওতেই দেই, আপনারা কেউ ভাই রিয়েল লাইফে এত স্পিডি ড্রাইভিং করেন না। কারণ এই দেখেন আমি যদি এখন এই বাসটা নিয়ে অ্যাক্সিডেন্ট করি আমার কোনো ক্ষতি হবে না, বাট রিয়েল লাইফে যদি আপনারা আমার ভিডিও দেখে মূলত উৎসাহিত হয়ে অ্যাক্সিডেন্ট করেন ক্ষতিটা কিন্তু আপনাদেরই হবে, আমার হবে না। সো এটা আপনারা বুঝায় শুনে একটু ড্রাইভ করেন। তো সামনে প্রচুর 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 প্লেয়ার আছে, রয়্যাল এক্সপ্রেস আছে সামনে, প্লাস অনেকগুলো গাড়ি আছে, আমরা দেখি ওভারটেক করা যায় কিনা। এই তো সিগনাল দিচ্ছি হালকার উপর দিয়ে, রয়্যাল এক্সপ্রেসের ওভারটেক করে দিলাম, সামনে ট্রাক আছে। ও ভাই 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 গ্যাপে ঢুকাইছিলাম বাট গ্যাপে ঢুকানো পসিবল হয়নি। সো আমরা আবারও আমাদের লেনে ইন কইরা ফেলি, কারণ গোল্ডেন লাইন চলে আসছিল সামনে থেকে। সো আবারও আমরা আমাদের লেনে ইন কইরা ফেলছি, আর আবারও আমরা আমাদের ড্রাইভিং স্টার্ট করে দিছি। সো দেখি কি হয়, সামনে ট্রাকটা ওভারটেক করতেছে। ও ভাই জাস্ট অস্থির, মানে পুরো রিয়েল রিয়েল ফিল পাচ্ছি এখানে ড্রাইভ কইরা।
আর ট্রাকটারে আমরা গ্যাপে ফেলাই দিই। এই তো ভাই, ট্রাকটার ডান পাশ দিয়ে ওভারটেক করতেছিল, আমরা ট্রাকটার ওভারটেক বাম পাশ দিয়ে করে ফেললাম। সো অফিসিয়ালি আমরা রংপুরে ইন করতেছি ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে রংপুর বাস টার্মিনাল, বাম পাশে অনেকগুলো বাস রাখা রংপুরের। সো ভাই জাস্ট অস্থির, বাট আমরা এখন যাব কোথায়, আমরা যাব রংপুর বাস কাউন্টারে, কারণ ওইখান থেকে আমাদের ট্রিপটা স্টার্ট করি আমরা। সো আমরা আরও সামনের দিকে যাই, আর আমি যে ম্যাপটা ইউজ করতেছি এটা হচ্ছে বিডি নেক্সট জেনারেশন, পুরো রিয়েলিস্টিক একটা ম্যাপ, আপনারা দেখেই বুঝতে পারতেছেন হয়তো রংপুরের পুরো ডিটেইলিং করা হয়েছে। সো আপনারা কেউ যদি রংপুর থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেন ম্যাপটা আপনাদের কাছে কেমন লাগতেছে, মানে রিয়েলিস্টিক হয়েছে কিনা তা আশা করি আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ। ও ভাই, আমি গাড়ির কাগজ তো আনতে ভুলে গেছি। আরে 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 গায়ে ভাই, গাড়ির কাগজ তো আমি মূলত কাউন্টারে জমা দিয়ে দিয়েছিলাম। তো সামনে পুলিশ আছে, পুলিশ এসব বুঝবে কিনা আমি তো তা বুঝতেছি না, পুলিশ আটকালে কিন্তু অবস্থা কাহিল হয়ে যাবে। দেখেন কয়টা পুলিশ, ও ভাই 1 2 3 4 5 5 জন পুলিশ। আচ্ছা আমরা একটু হালকার উপর দিয়ে বাসটাকে কাটায় নেই, তো কাটানোর জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আরে বাস থামা বাস থামা, কেন পুলিশ স্যার? আরে বলছি বাস থামা। আচ্ছা আচ্ছা থামাচ্ছি, আমরা একটু সাইড কইরা ফেলি। সো দেখলেন ভাই, আমি কিন্তু মনে হয় ফাইসা যাব মনে হচ্ছে। সো আমরা সামনের পুলিশের কাছেই যাই, কারণ ওইদিকে আমাদের সেভ হবে। সো আমরা একটু সামনে যাই। এই তো এসে পড়লাম। জি পুলিশ স্যার বলেন। তোর ড্রাইভিং লাইসেন্স দেখা প্লাস বাসের রেজিস্ট্রেশন কাগজ দেখা। ও পুলিশ স্যার, স্যার আমি তো কাউন্টারে রাইখা আসছি। আর মিথ্যা কথা বলছ কেন ভাই, কাউন্টারে কেন রাখছস, তোর কাছেই তো থাকার কথা। না পুলিশ স্যার, কাউন্টারে রাইখা আসছি। আরে মিথ্যা কথা বলিস না, নাম 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 বাস থেকে নাম। সো ভিউয়ার্স দেখলেন, আমি মূলত ফাইসা গেলাম। সো আমি বাস থেকে নেমে আবার আপনাদের সাথে কথা বলতেছি। সো ভিউয়ার্স অলরেডি আমি বাস থেকে নেমে গেছি, দেখেন এখানে আমাদের পুলিশ স্যার আছে। সো ওনার সাথে একটু কথা বলি আর ওনাকে দেখি আমি কিছু করতে পারি কিনা, মানে ওনাকে একটু বোঝাতে পারি কিনা। সো আরে তুই ভিডিও কেন করতেছস? আরে পুলিশ স্যার বললেন না, আমি একটা ইউটিউবার, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার জন্য আমি ব্লগ ক্রিয়েট করতেছি। ও আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তোর লাইসেন্সটা দেখাই দে। পুলিশ স্যার আমার লাইসেন্স তো কাউন্টারে রাখা, আপনি যদি কাউন্টার পর্যন্ত আমার সাথে যেতে পারেন তাহলে হয়তো লাইসেন্সটা দেখাই দিব। আরে এটা কি বললি, তোর সাথে আমি এখন অন্য জায়গা যাব এটা তো ঠিক না, তুই আমাকে লাইসেন্স দেখা না হলে ফি দে। পুলিশ স্যার একটু বোঝার চেষ্টা করেন, আমি যেহেতু আমার কাউন্টারে রাইখা আসছি। সো আপনি কাউন্টারে আসেন, ওই দেখেন পিছনে হচ্ছে কাউন্টার। না না এটা হবে না, তুই কই রাইখা আসছো যেটা তো আমার দেখার বিষয় না, তুই তো তোর বাসে রাখার কথা, মানে যেহেতু বাস নিয়ে বের হইছস ড্রাইভিং লাইসেন্স তো বাসে থাকার কথা। আচ্ছা পুলিশ স্যার একটু ওয়েট করেন, আমি কাউন্টারের মানুষকে ফোন দিচ্ছি। আচ্ছা আচ্ছা দে। হ্যালো হ্যালো ভাই, আমি আচার বলতেছি, আমার মানে আমার ড্রাইভিং লাইসেন্স তো কাউন্টারে রেখে আসছি, তোমরা একটু ড্রাইভিং লাইসেন্সটা পাঠাতে পারবা, পুলিশ স্যার এখানে আমাকে ধরছে। ও আচার ভাই, আচ্ছা আচ্ছা দেখি আমি পাঠাইতেছি। আচ্ছা আচ্ছা, সো পুলিশ স্যার একটু অপেক্ষা করেন, আমি আমার কাউন্টারের মানুষকে বলছি, ওরা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতেছে। আচ্ছা আচ্ছা আসা লাগবে না, আমি তোর কথা বুঝেই বুঝতে পারছি যে তুই অনেকটা ভালো মানুষ। আর তোর চ্যানেলের নাম কি বলছিস? আমার চ্যানেলের নাম হচ্ছে টেক গেমার এজেডএক্স। ও আচ্ছা আচ্ছা, সো চলে যা, নোর সমস্যা আর আটকাবো না, যেহেতু তুই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসছিস আমি বুঝতে পারছি, না হলে কল দিতি না। হ ধন্যবাদ পুলিশ স্যার। সো ভিউয়ার দেখলেন, পুলিশ স্যার আমাদের কথা বুঝতে পারছে, আমরা এখন আবারও আমাদের রয়্যাল এক্সপ্রেস বা রয়্যাল এক্সপ্রেস ক্যান বলতেছি, মানে পুরো অবাক হয়ে গেছি, মানে গাধা হয়ে গেছি, বুঝতেছি না আমরা আগমনী স্কেনিয়া বাসে উঠা যাই। সো বাসে উঠে আবার আপনার সাথে কথা বলতেছি। সো থ্যাংক ইউ পুলিশ স্যার। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ, ওয়েলকাম। সো ভিউয়ার্স দেখলেন, পুলিশ স্যার আমাদেরকে ছেড়ে দিল, এখন আমরা কাউন্টারের দিকে যাব, কারণ আমার বাসের সব কাগজপত্র কাউন্টারে রাখা, কাউন্টারে যে গেলেই আমরা বুঝতে পারবো। এই দেখেন ডান পাশে হচ্ছে আমাদের কাউন্টার। সো পুলিশ স্যারকে বললাম আসার জন্য, বাট উনি আসলো না। আমরা কাউন্টারে যে আমাদের বাসটাকে সাইড করি, কারণ কিছুক্ষণের মধ্যেই আবারও আমরা আমাদের ট্রিপ নিয়ে বের হয়ে যাব ইয়ার উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে। সো আমরা আমাদের বাসটাকে সাইড কইরা একটু সুন্দরভাবে সাইড কইরা রাখি, এটাই আমাদের জন্য ভালো হবে। সো ওকে 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 ওকে, আর ভিডিওটা দেখে আপনারা এনজয় করতেছেন কিনা তা একটু কমেন্ট কইরা জানিয়ে দেন ভিউয়ার্স, আশা করি আপনারা এনজয় করতেছেন। আর আপনাদের আজহার ভাই যতটুকু সম্ভব রিয়েলিস্টিকভাবে কিন্তু ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করে, প্লাস ড্রাইভিং করারও চেষ্টা করে। সো ভাই দেখছেন পার্কিংটা কেমন হচ্ছে তাও একটু কমেন্ট করে জানিয়ে দেন, আমি যতটুকু সম্ভব সুন্দরভাবে পার্কিং করার চেষ্টা করি অলওয়েজ। সো এই দেখেন আমরা শুধু একটা গ্লাস দেখে পার্ক করতেছি, এটাই অনেক বড় জিনিস। ওকে 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 ওকে, পার্ক করে ফেলছি নাকি, পুরো মাপে মাপে পার্ক হয়ে গেছে। সো আমাদের ডান পাশে আছে নাভিলার স্কেনিয়া মাল্টি এক্সেল, ইয়েস। সো আমরা বেশি পিছনে চলে গেছি, আমরা একটু সামনে আসি। এই তো এসে পড়লাম।
আর আমরা সুন্দরভাবে একটু আমাদের বাসটাকে সাইড করে ফেলি, তাহলেই ভালো হবে। তো আমরা একটু সামনে আসি, সামনে সামনে, এই তো সামনে এসে পড়লাম। তো আমাদের কাউন্টারটা কোথায়? আগমনী কাউন্টার সামনেই আছে, আমি নিজেই ভুলে গেছি কাউন্টারের কথা। তো আমি চলেন আমরা একটা পেপসি খেয়ে আসি, আমি বাস থেকে আবারও নামতেছি। ভিউয়ার্স, সো ভিউয়ার্স, আমি আবারও আমার বাস থেকে নেমে গেলাম। আপনারা যারা প্রত্যেকটা ভিডিও দেখেন আমার, তারা হয়তো জানেন আমি পেপসি বেশি পছন্দ করি, যার জন্য আমি এখন পেপসি খাওয়ার জন্য আমার বাস থেকে নেমে গেলাম। সো আমরা একটা দোকানে যাই, দোকানে যেয়ে একটা পেপসি কিনে খাবো। আর যারা যারা পুরো ভিডিওটা দেখছেন তারা হয়তো এনজয় করছেন, আর পুরো পার্ট টু লাগবে কি না তা কমেন্ট করে জানিয়ে দিন। যদি আপনারা কমেন্ট করেন তাহলে হয়তো আমি রংপুর থেকে ঢাকা যাওয়ার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আপনারা একটু রেসপন্স করেন, আপনাদের আসার ভাই যতটুকু সম্ভব আপনাদের জন্য সব কিছু করার চেষ্টা করে। আর কার কার মূলত কোক জাতীয় পদার্থ খুবই ভালো লাগে, যেমন পেপসি আছে, কোকা কোলা আছে, মোজো আছে, কার কার ভালো লাগে তাও কমেন্ট করে জানিয়ে দিন। সো আজকের মতো আপনাদের আসার ভাই বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।